Hello everyone, welcome back to my channel. Welcome back to a new vlog. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এসে গেছি আবার একটা সুন্দর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। হ্যাঁ, মুগ ডালের ইডলি। আমরা তো ইডলি নর্মালি খেয়ে থাকি চাল আর ডালের, বাট এটা পুরোটাই মুগ ডাল দিয়ে তৈরি হবে। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা যারা ডায়েটিং করছেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য এই রেসিপিটা একদম আইডিয়াল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে এবং যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবেন দেখবেন বাড়িতে সবারই সেগুলো আছে। তো একটু ডিফিকাল্ট না, খুব ইজি একটা রেসিপি আর চট জলদি তৈরিও হয়ে যায়। সঙ্গে একটা ট্যাঙ্গি চাটনিও আমি বানিয়েছি, সেটার রেসিপিও আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে, অ্যান্ড অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। চলুন তাহলে বানিয়ে ফেলি। মুগ ডালের ইডলি বানাতে আমাদের কী কী লাগছে? প্রথম তো লাগছে মুগ ডাল। আমি এখানে এক কাপ মতন মুগ ডাল নিয়েছি, সল্ট, গ্রেটেড ক্যারেটস, একটা ইনো, এখানে কিছু আদা, এটাও আপনারা কম বেশি করতে পারেন অ্যাকর্ডিং টু ইওর টেস্ট, আর গ্রিন চিলি, সেটাও আপনারা কম বেশি করতে পারেন। ফার্স্ট আমাদেরকে এই মুগ ডালটাকে ভালো করে দু তিনবার ওয়াশ করে সোক করে রাখতে হবে ফর 30 মিনিটস। দু তিনবার ওয়াশ করার পর এখন আমি ডালটাকে সোক করে রাখবো ফর 30 মিনিটস অর মেবি 45 মিনিটস। এর বেশি মুগ ডাল সোক হতে লাগে না। তো বাকি সব আইটেম আমি সরিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে সোক করে রাখছি ফর 30 মিনিটস। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখন আমি ডালটাকে গ্রাইন্ড করে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো 3টে চিলি, এই জিঞ্জার যেটা আমার পিস করা আছে। ডালটা এবার গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করে নিয়েছি, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে যেরকম একটা ইডলি ব্যাটারের হয়, ঠিক এরকম কনসিস্টেন্সির একটা হবে ব্যাটারটা। এবার আমি এর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি গ্রেটেড ক্যারেট, গোটা জিরে, এটা পিওরলি অপশনাল, কেউ যদি ইচ্ছা হয় দিতে পারেন, না ইচ্ছা হলেও চলবে, এমনি কোনো অসুবিধা নেই। আমি একটু দিলাম কারণ আমার জিরের ফ্লেভারটা ভালো লাগে বলে। আর সল্ট, এবার ব্যাটারটাকে ভালো করে মেশাতে হবে একসাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে। ব্যাটারটা অলমোস্ট রেডি। ওই দিকে আমি জল গরম করে দিয়েছি কারণ ইডলি তো স্টিমে হবে, সেই জন্য জলটাও গরম করা হয়ে গেছে। এবার আমি এখানে ইনোটা অ্যাড করে দিচ্ছি, হয়তো পুরোটা লাগবে না, হাফ দিলেই হবে। এই মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট, এটাকে যত হালকা হাতে করা যায় ততই ভালো, যাতে ইনোটা সব দিকে ভালোভাবে যেন মিক্স হয়, তবেই গিয়ে ইডলিটা ফ্লাফি হবে, নাহলে কিন্তু হবে না। ব্যাটার রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি ইডলি ট্রে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব।
খুব বেশি ভরবো না, কারণ এটা একটু ফুলবে। এবার আমি ইডলিটাকে স্টিমে ঢুকিয়ে দিচ্ছি, যতক্ষণ সময় লাগে মোটামুটি 20 মিনিট লাগে। যতক্ষণ এই স্টিমটা হবে ততক্ষণে আমরা ইডলিটার সাথে একটা ট্যাঙ্গি চাটনি বানাবো, টমেটো আর ধনে পাতা দিয়ে। তো সেটা ঝটপট করে বানিয়ে ফেলি। ট্যাঙ্গি চাটনিটার জন্য লাগছে আমাদের টমেটো, আমি এখানে 2 টমেটো নিয়েছি, কিছুটা ধনে পাতা, 2 ক্লোভ গার্লিক, আপনারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন, আর 1টা লঙ্কা, বেশি ঝালও ভাল লাগবে না তাই 1টাই দিয়েছি, এটাও চাইলে 2-3টে যা আপনাদের টেস্ট বা অনুযায়ী দিতে পারেন, আর একটু নুন আর অল্প জল। এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট ফর চাটনি। এবার আমি সব ইনগ্রিডিয়েন্ট গুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দেব। একটু নুন আর জল, ব্যাস। এবার গ্রাইন্ড করে নিলেই চাটনি রেডি। চাটনি রেডি হয়ে গেছে আমাদের, এখন আমি চাটনিটা জাস্ট গিলে নিচ্ছি। এই ট্যাঙ্গি চাটনিটা আপনারা পকোড়া দিয়েও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্সের সাথে এটা তো ভীষণ ভালো। খুব বেশি স্টোর করতে পারবেন না, মেবি ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন, এর বেশি স্টোর করা সম্ভব হবে না এটাকে। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি এবার ইডলিটা বার করে আনছি। একবার দেখে নেব হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, এটা পুরো একদম ক্লিন এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আমি অলরেডি 3টে ডিমোল করে নিয়েছি, এটা লাস্টেরটা। খুবই সফট হয়েছে। সো আমাদের মুগ ডালের ইডলি ইজ রেডি, ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবেন। খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা রেসিপি, নিরামিষের দিন তো ব্রেকফাস্ট হিসাবে এটা খুব ভালো চলে যাবে। যাই হোক, আবার দেখা হচ্ছে অন্য আরেকটা দিন অন্য আরেকটা নতুন কিছু নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারা।